addresses that I knew you would find. Hey guys, good morning. Welcome back to our channel Taslima, Khatun, Uditya, Barman Love Story. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও একদম ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। ঘর গোছানো মানে ঘরের বাসন মাজা থেকে শুরু করে ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো সব কিছুই কমপ্লিট। তো জামা কাপড়ও ধুয়ে দেওয়া কমপ্লিট। এবারে আমি ঘরটা লেপে নেওয়ার জন্য একটু মাটি আনতে পিছনের দিকে চলে আসলাম। মাটি নিতে এসে দেখি চারিদিকে খুব রোদ, আর মাটিও পাচ্ছিলাম না। তো এই জমিতে দেখো একটা সোজা করে খুঁড়ে দেওয়া আছে, তো এইখান থেকেই আমি মাটি চাপাগুলো নিয়ে নিচ্ছি। আর দেখো আমার ভক্ত আমার পিছনে পিছনে চলে এসেছে, আমার বিড়াল। মানে যেইখানেই যাব, তোমরা শুধু ফলো করে যাও, আমি যেইখানেই যাব ও সেখানেই গিয়ে আমার আগেই হাজির হয়ে থাকে। আর জুই সকালবেলা উঠে বিস্কিট খেয়েছে, তো এখন আমি সব কাজকর্ম সেরে স্নান করে একবারে ওকে ডালিয়া চাল তারপর মুসুর ডাল সব কিছু দিয়ে একটা খিচুড়ির মতো বানিয়ে ওকে খাওয়াবো। তো তারপরে দুপুরবেলা ওকে ভাত খাওয়াই, যেটাই সবজি থাকে সেই সবজি দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। ভাত খাওয়ানোর একটু আগে যদি আম নিয়ে আসা থাকে তাহলে ওকে আমটা কেটে কেটে খাওয়াই। তো দেখো মাটির চাপাটা শক্ত, তাই আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে আমার ল্যাপার সময় সুবিধে হবে মাটি নিতে। তো বাড়িতে এসে আমি দেখো ঘর ল্যাপা স্টার্ট করে দিয়েছি। তো সবার প্রথমে আমি আজকে বাইরেটা লেপে নিচ্ছি। বাইরেটা এতটা নোংরা হয়ে আছে, তো ল্যাপা তো থাকেই না বৃষ্টি হলে, যেহেতু এখন বৃষ্টিটা হচ্ছে না তাই একটু মাটি দিয়ে বেশি বেশি করে ভালো ভালো করে লেপে নিলাম। আর এই যে আমি এখানে ঘর লিপতেছি, জুয়ো বারবার এসে ওই কাদা নাড়তেছে, মাটি নাড়তেছে, তো ওর পাপা ওকে নিয়ে একটু ওইদিকে গেল। আর আমাদের বিড়াল ছানাটা বসে বসে দেখতেছিল ঘর ল্যাপা। তো দেখো জুই আবার চলে আসলো এই মাটি নাড়তে, বারবার এতটা পরিমাণে ডিস্টার্ব করতেছে। তো এদিকে আমার লেটও হয়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেল। তো বাইরেটা লেপা শেষ করে দিয়ে আমি এবার ঘরের ভিতরটা লেপে নিচ্ছি, আর কোনা কোনাগুলোও লেপে নিচ্ছি। দরজার এই কোনাটা, এখানে মাটির উনুনটা আছে এর জন্য পুরো, আর গ্যাস ওভেন গ্যাস সিলিন্ডারটা আছে এর জন্য পুরো দরজাটা ভালো করে খোলে না, ওইখানে গিয়েই আটকে থাকে। তো এই সাইডটা আমি আগেই লেপে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার পুরো ঘর লেপা কমপ্লিটে প্রায় হয়ে গেল। এত তাড়াতাড়ি শুকোবে না জানি, কিন্তু তবুও আমার ভিজে ঘরেই ঢুকতে হয়। এখন স্নান করে এসে ঘরে ঢুকে আমার আবার কাজকর্ম স্টার্ট করে দিতে হবে, তো মশাটা বেশিক্ষণ ভালো থাকে না। তো ফ্রেন্ডস দেখো আমার ভাত হয়ে গিয়েছে। তো ভাত হচ্ছে সেদ্ধ ভাত, এখন খাবো সকালের খাবার। সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। এই যে বেগুন ভাতে দিয়েছিলাম, তো বেগুনটা মেখে নিলাম। বাড়িতে যা গরম, ঘরে থাকাই যাচ্ছে না। তো জুইকে নিয়ে ওর পাপা সেই লিচু গাছের তলায় গিয়ে বসে আছে, আমিও খাওয়া দাওয়া করে ওইখানে গিয়ে একটু বসে থাকবো, খুব গরম পড়েছে। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করার পর আমি চলে আসলাম বাসন মাজতে, আর ও বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, তারপরে মাছটা রান্না করব। জুই ঘুমিয়ে পড়লো এই মাত্র। দেখো আমি এখানে বাসন মাজতেছি আর কি করতেছি পাগলের মতো। মানে ও বলতেছে তুমি অনেকদিন ধরে বেশি হাসাহাসি করো না, তাই একটু হাসতেছিলাম আর হেসে হেসে কথা বলতেছিলাম। তো এক এক করে আমার সব বাসনপত্র মাজা কমপ্লিট হয়ে গেল, আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নেব। ইদানিং যা পরিমাণে গরম পড়েছে, শুধু বারবার মনে হয় যে ঠান্ডা ঠান্ডা খাই ঠান্ডা খাই।
তবুও মাঝে মাঝে তো দেখতেই পাও রাস্তা দিয়ে আইসক্রিমের দোকান গেলেই ও আইসক্রিমটা কিনে খাওয়ায়। ও বলতেছিল মারবে, কিন্তু আমি বললাম যে আজকে কেনা মাছ খাই, একটু অনেকদিন পর খুব ইচ্ছে করতেছে। তো দেখো আজকে নিয়ে আসলো, এগুলো কি মাছ? ভেটকি। ভেটকি, ভেটকি মাছ। প্রথমে ভেবেছিলাম এই মাছগুলোর আঁশ নেই হয়তো, মানে আঁশ যে ছড়িয়ে দেয় সেভাবেই দিয়েছে হয়তো। তারপর দেখি যে ছোট্ট ছোট্ট আঁশ অনেকগুলো। তো দেখো এতক্ষণ ধরে আঁশগুলো আমি একটা একটা করে বেছে বেছে ফেলে দিয়ে এবারে মাছগুলো ধুয়ে দিলাম। তো বন্ধুরা আজকে খুব গরম পড়েছে, ভেবেছিলাম যে উনুনে রান্না করব। তো আমাদের উঠোনে তো একদম খুব রোদ, রান্নাই করা যাবে না গরমের জন্য। এর জন্য ঘরের ভিতরে রান্না করতেছি, আর ও বলতেছে আজকে নদীতে স্নান করতেছি। দেখো এদিকে গল্প করতে করতে মাছটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবারে মাছটাকে আমি ভেজে নিই, আর ভেজে নিয়ে চল বলে আর কি। আর এই যে দেখো এটা কি বলো, আমরা বলি দুষ্কুশি, যেটাকে ঝিঙে বলি সেটাকে তো তোমরা চিচিঙ্গা বলো, তো এটাকে যে কি বলো জানি না, এটাকে দুষ্কুশি বলি। তো এটার ভাজা করবো আজকে, অনেকদিন হয়ে গেল নিয়ে আসা হয়েছে। এটা করি না করি করবো এটাতে না। তো দেখো এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এমা একটা পিস একটু উল্টে গিয়েছে, তো ওটাকে ঠিক করে দেওয়ার জন্য আমি খুন্তিটা একটু ইউজ করতেছি। তো চলো আমি এদিকে মাছগুলো সব দিয়ে দিলাম, এবারে মাছটা হোক। তা আমি ততক্ষণে মাছটা দেওয়ার জন্য মশলা রেডি করিয়ে নিই। প্রথমে তো চারটা পিস দিলাম, তারপর বাকি পিসগুলো ভেজে নেব, আগে এগুলো হবে তারপরে। সব একসাথে দিলাম না, কারণ উল্টে দিতে পরে অসুবিধে হয়। আর দেখো এখানে আমি দুষ্কুশিটাকে কেটে নিচ্ছি ভাজা করার জন্য। বিড়াল ছানা দেখো আমার ঠিক পাশে এসেই বসে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে পুরো ঘেমে শেষ, কি অবস্থা! আর এই অবস্থায় যায় আবার কারেন্ট বারবার। তো দেখো এদিকে আমি এতক্ষণ ধরে রান্না করতে হবে, তাই আমি একটা সংক্ষেপে ব্যবস্থা করলাম, দুটো কড়াইয়ে একবারে সবজি বসিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি হবে। তো এদিকে দেখো আমি কেটে নিয়েছি দুষ্কুশিটাকে, এটাকে ভাজা করার জন্য। তো একসাথেই আমি ওই কড়াইও দুষ্কুশিটা ভেজে নেবো। আর ওই কড়াই মাছ ভাজা ছিল, সকাল মাছ ভেজে খেয়েছিলাম, তো ওইখানে তেলটা রয়ে গিয়েছে, তো ওই কড়াই তেলগুলোতেই আমি এই দুষ্কুশিটাকে ভেজে নেবো। দেখো এদিকে আমার মাছ ভাজাও হচ্ছে, আর এদিকে আমার দুষ্কুশি ভাজাও হচ্ছে। তো মাছ ভাজা করে আমি নামিয়ে নিলাম মাছ ভাজাটাকে। এবারে আমি মাছের ঝোল বানানোর জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে আগে ভাজা করে নিচ্ছি। আর সাথে আমি এদিকে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সার মেশিনে। তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ একটুখানি, আর জিরে আর শুকনো লঙ্কাই দিয়েছি, ওগুলো অত গুঁড়ো হয়নি ভালো করে। তো আমার কাছে ছাঁকনি ছিল না সেদিন ছেঁকে নেওয়ার মতো, তো ওইভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে যখনই মিক্সার মেশিনে মশলা গুঁড়ো করি তখনই ওইখানে একটু একটু করে দিয়ে দিই। তো লবণ দিয়ে দিলাম মশলাটাতে, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে একটু মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আমি। তো বন্ধুরা দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর দেখো মশলাটাকে অনেক কয়েকবার কষিয়ে নেওয়ার পর তারপরে আমি
তো বন্ধুরা, মাছের ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটলেই আমি মাছটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো, এদিকে আমার ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে। আমার রান্না বান্না সব ফিনিশ। এবার আমি হয়ে গেলাম রাজা রানী বাদশাহ। এবার একদম গরম থেকে রেস্ট পাবো পুরো। এতটা পরিমাণে গরম লাগতেছে বলে তোমাদেরকে বোঝাইতে পারবো না। তোমরা হয়তো যাদের একটু গরম পড়েছে তারা ফিলবি টেবিল ফ্যান সোটটা টানা। আমি হচ্ছে এদিকে গরমে একদম আগুন হয়ে যাচ্ছে। মাছটা দিয়ে দিই। তো এক এক করে সবকটা মাছের পিস আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দুটো কড়াই সমানে সমানে বসেই না, তবুও বসিয়ে দিয়েছি, কারণ ওই ওভেনটা এখনো ঠিক করা হয়নি। তো এবারে আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে দুইকে খাওয়াবো ভাত, আর দুইকে আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাবো। এই জন্য আজকে ঝাল একটু কম দিয়েছি। জল ঝোলটা নামিয়ে নিই খালি। আমাদের বাসন কেমন নোংরা না হয় দুটো বলছে, এত বাসন দেখো। সকালে একটা এক পিস মাছ হচ্ছে, দুইটা বাটি এইটা দিয়ে মাছ রেখে দিয়েছে, এটা গেল। রান্নাবাড়া কমপ্লিট করার পর গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়ে বিছানা টিছানা ঝেড়ে ওই বস্তাটা বাইরে বের করে দিয়েছিলাম, তো ওটা এনে বিছিয়ে দিলাম। আর সাথে ঝাড়ু দিয়েও গুছিয়ে নিলাম ঘরটাকে। আর বাসনপত্র নিয়ে যাবো এবারে মাছতে। দেখো এই যে জুইকে স্নান করিয়ে নিয়ে আসলাম, জুতা ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম এইমাত্র ঘরে, আর মুছিয়ে দিলাম। এখনো সাজুগুজু করিয়ে দেইনি, তো ওকে খাওয়াবো এখন। এই দেখো ভাত নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুই জুই জুইকে দেখাচ্ছি না কেন আমি? হ্যাঁ বলো, হ্যালো বলো। দেখাচ্ছি না বলে জুই চিৎকার করতেছে, জুই জুই। তো ওকে এখন আমি এই ভাত আর মাছের ঝোল মেখে খাওয়াই দেব। কি তা বলো না কেন, আরে জ্বালা বলো। বন্ধুরা, এই যে ভাত রেডি করে বসে পড়লাম খেতে, আর জুইকে খাওয়াই দিলাম আমি। তো খেয়েছে আজকে মাছের ঝোল দিয়ে ভাত আর মাছ দিয়ে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। সত্যি খুব খুশি লাগতেছে যে আজকে জুই প্রথমবার মাছের ঝোল দিয়ে ভাত খেল। তবুও তোমাদের কথা মতো চেষ্টা করে খাওয়ালাম, তোমরা বলেছো বলে এই বুদ্ধিটা আমার মাথায় এসেছে। আমি জানতাম যে মাছের ঝোল দিয়ে এখন খাবে না খাবে ঝাল ঝাল লাগতে পারে, তাই আজকে ঝালটাও একটু কম দিয়েছি। আর আমি ভয় পেতাম যে ছোটো বাচ্চা, তো তাই এত ঝোল ঝোল দিয়ে খাওয়াইতাম না। তো তোমরা বলেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বলার জন্য আমি আজকে জুইকে ওই চেষ্টা করে খাওয়াইলাম আর কি। তো চলো এখন আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমি নিজে রান্না নিজে কি বলবো, টেস্ট হয়েছি কি হয়নি তুমি খেয়ে দেখো। খাওয়া দাওয়া করে এই কাজটা না করলে ভালোই লাগে না মনে হয়, যদি ঘুমিয়ে পড়ি আর যদি রাত্রিবেলা হয়ে যায়, তাই এটা আগে করে রেখে দিই। জামা কাপড় গুলো গুটিয়ে নিয়ে আসলাম, এখন বসে বসে ভাজ করব, আর ভাজ করে এখন একটু রেস্ট করব। তো বন্ধুরা দেখা হবে, দুটো গ্লাস নিয়েছি দুই হাতে, একটা জেঠিমাদের একটা আমাদের। আর এই রাত্রিবেলা যাচ্ছি এখন দুধ নিতে, কারণ সারাদিনে মনেই ছিল না। এখন জুইকে খাওয়াবো দুধ ভাত, তো এখন হঠাৎ করে মনে হলো যে দুধটা নিয়ে আসি। Yeah.
আসলে বিকেলবেলা করে খাওয়াই জুইকে দুধ দিয়ে বিস্কিট। তো বিকেলবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর খাওয়ানো হয়নি, আর জুইও ঘুমিয়ে পড়েছিল। তো সবাই টিভি দেখতেছে ঘরে, আর আমি এখানে দুধ দিলাম। তো মা বলতেছে যে বাটি নিয়ে আসছি নাকি, কারণ সবজি নাকি অনেকগুলো রয়ে গিয়েছে, তো সবজিগুলো বেকার নষ্ট হয়ে যাবে। আর জুয়ের পাপাও বলতেছে যে বই কচুর সবজি খাবে, তো সবজি দিয়ে দিল। ফলো করো, বিড়াল ছানা এখানেও এসেছে। মানে এতদিন ধরে এর আগে কিন্তু অনেক চেষ্টা করেছিল, তোমাদেরকে বলেও ছিলাম যে ব্যাগে করে ভরে রেখে দিয়ে আসছিলো, আবার আসছিলো, আবার রেখে দিয়ে এসছিলো, আবার আসছিলো, এরকম করে দুই তিনবার রাখা হয়েছিল। তারপরেও কিন্তু আমার ঘরেই স্থান নিয়ে নিয়েছে আমার ভক্ত। মানে আজার চেষ্টা করার পরও আমার ভক্ত আমার কাছেই ফিরে আসলো, আর আমার ঘরে জায়গা দখল করে নিল। তো দেখো, এক হাতে দুধ আর এক হাতে সবজি নিয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে, এখন বাড়িতে যাব। বিড়াল হচ্ছে কচু, কচু বই কচু, আর হচ্ছে মাছ। বিড়ালটা দৌড়ে আসছিল না আমাদের আগে আগে, বিড়াল পায়ে যাচ্ছে। তো বন্ধুরা, দুপুরবেলাকার ভাত শেষ হয়ে গিয়েছে। প্রত্যেক দিন কিন্তু দেখো তোমরা যে অনেকগুলো করে ভাত বাসে, তারপরের দিন বাসি ভাত খেতে হয়। তো আজকে একদম ভাত নেই, আজকে দেখো দুপুরবেলাকার ভাত দুপুরবেলাই শেষ হয়ে গিয়েছে। তো এবার আমি ভাত বসিয়ে দেবো, এই ছোট্ট হাঁড়িটাতে বসিয়ে দিচ্ছি শুধু অল্প একটু চাল রাত্রিবেলাকারির জন্য। আর এদিকে দুধ নিয়ে এসে আমি দুধটা গরম করে নিচ্ছি জুইয়ের জন্য। আজকে এতটা পরিমাণে গরম লাগছে, মানে রাত হয়ে গিয়েছে তো ওর গরম শেষ হয় না। এই তুই কি করিস, ওই দেখো তো তো আমি চালটা ধুয়ে দিলাম হাঁড়িতে, আর জুয়ে এদিকে কান্নাকাটি করতেছে কোলে ওঠার জন্য। এইদিকে ভাতটা হতে হতে আমরা ততক্ষণ জুইকে একটু খেলা দেবো, খেলা দিয়ে ওকে ভাত খাওয়াই, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। চিনিটা ঢুকিয়ে রাখা হয়নি কৌটোতে, তো চিনিটা আমি ঢুকিয়ে রাখতেছি। তো আর একটা বিড়াল ছানা এসেছে, আর একটা কুকুরটাও এসেছে। তো তিনজনে মিলে খুব ঝগড়া করবে যদি বাইরে বিস্কিট দেই। তবুও তিনজনকে দিচ্ছি, তো একজনেই খেয়ে নিচ্ছে। এই দেখো লেগে গিয়েছে ওদের তিনজনের ঝগড়া। আমি একবারে দৌড়ে ছুটে ঘরে চলে আসলাম, এবারে ওকে দেবো খাটের তলে। তো এদিকে আমার ভাতটাও সিদ্ধ হয়ে এসেছে, এবারে আমি ভাতটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার ভাত হয়ে গিয়েছে, তো জুইকে এখন আমি আবার খাওয়াবো। এই দুপুর বেলাকার মাছ রয়ে গিয়েছে, তো মাছের ঝোল দিয়ে ভাত মেখে নিয়েছি, এখন মাছ দিয়ে ভাত খাবে। কি খাবে? ফিশ। জুইকে খাওয়ানোর পর এদিকে আমি বিছানাটা তুলে এবার ঝেড়ে নিচ্ছি, কারণ ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ঘুম পাড়িয়ে দেওয়ার আগে প্রত্যেক দিন বিছানাটাকে এভাবে ঝেড়ে ঝুড়ে তারপরে বিছানা করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই। আমার বিছানা গুছানো কমপ্লিট, ও জুইকে কোলে নিয়ে হাঁটাচলা করছে বাইরে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ওরা খেয়ে দেয়ে শুয়ে পড়েছে। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটাতে ক্লিক করে একটু অল করে দেবেন, তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য, আর অনেক অনেক ভালোবাসা।
আমাদেরকে এভাবে ভালোবাসার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো গুড নাইট, বাই, টাটা।